জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলাও যায় না। জীবনে ছয়টি নীতি সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। নাম্বার ওয়ান, প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হবে। নাম্বার টু, কথা বলার আগে তা শুনতে হবে। নাম্বার থ্রি, খরচ করার আগে উপার্জন করা শিখতে হবে। নাম্বার ফোর, কিছু লেখার আগে চিন্তা করতে হবে। নাম্বার ফাইভ, হাল ছাড়ার আগে চেষ্টা করে দেখতে হবে। অ্যান্ড নাম্বার সিক্স, মরার আগে বাঁচতে শিখতে হবে। চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবে না। নাম্বার ওয়ান, বয়স্ক বাবা মা। নাম্বার টু, গরিব বন্ধু। নাম্বার থ্রি, পুরনো কাপড় চোপড়। অ্যান্ড নাম্বার ফোর, সাধারণ জীবনযাপন। ভালো থেকো। বলে চলে যাওয়া মানুষগুলো কোনোদিনই বোঝে না তারাই আমাদের ভালো থাকার প্রধান কারণ, আবার তারাই কিন্তু মন খারাপ হওয়ার প্রধান কারণ। যত খারাপ সময় আসুক, তোমার অনুভূতি যেন তোমার বুদ্ধিমত্তার উপরে ভারী না হয়। দেখবে তুমি কিন্তু তখন নিজেকে শক্ত করে ফেলতে পারবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমার জানতে হবে কখন তোমাকে আক্রমণাত্মক হতে হবে আর কখন ধৈর্য ধরতে হবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়ার অনেক সম্মানের, অনেক আনন্দের। কিন্তু বর্তমানে যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। অকারণে অনেক সময় মুখ বন্ধ করে রেখো, ভুল স্বীকার করে মাথা নত করে নিও। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। পিছনে ফিরে তাকিও না কখনো। যা পাওনি তা কখনোই তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো। দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দেবে তোমার জীবন। চায়ের কাপে ভেজানো বিস্কুট এটাই শিক্ষা দেয়। কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, কিন্তু সেটা কেউ কখনো কাউকে দেখাতে চায় না। মানুষের চরিত্র হলো একটা দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই কিন্তু বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। যদি তুমি কখনো ব্যর্থ হও, কখনো আশা ত্যাগ করো না, কারণ ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটাম ইন লার্নিং। এন্ড মানে কিন্তু সব কিছু শেষ নয়, কারণ এন্ড মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইজ। তুমি যদি কখনো কোনো প্রশ্নের উত্তর নো খুঁজে পাও, তবে মনে রেখো নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই হচ্ছে সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। প্রশংসা সেটা কিন্তু নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। শীতের অজু, গরমের রোজা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। কখনো নিজের ইনকামের টাকা শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে গিয়েছে। সত্যিকে চাপা দেওয়ার নাম কিন্তু মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চাপিয়ে দেওয়ার নাম হচ্ছে একটা বড় ধরনের ধোঁকা। ভুল করতে বেশি সময় লাগে না, বাট সময় লাগে ভুল শুধরাতে। যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিল, আল্লাহ তোমার প্রতিটি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, এবং সবসময়
সবসময় অন্যের ভালো মঙ্গল কামনা করবেন। দেখবেন প্রথমে নিজের কাছে ভালো লাগবে, নিজের দেশটাও অবশ্যই তখন নিজের কাছে ভালো লাগবে।